বন্ধুরা, বাদিকের রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে আমাদের কবিতা আর আবৃত্তির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপর বেল আইকনটাকে ক্লিক করুন, যাতে আপনারা দেখতে পারেন আমাদের ভিডিও সবার প্রথমে। আমি যখন তাকে চিনলাম, বারবার ছুটে যেতাম তার দুয়ারে, একরাশ মেঘের দল বুকে বেঁধে নিয়ে। একদিন পাগলিটা এক অবাক করা আত্মিক সুরে বলল, এই যে আমায় নিয়ে দে না করলে উত্তরটিও পাবে না, কতদিন লাগবে ডাকতে শুনি? আমি বললাম, হাত গুনে নয়, সময় লাগবে। কাটা ঘা শুকোতে যতটা সময় লাগে ঠিক ততখানি। শুনে পাগলি তেলে বেগুনে বললে, তা কেন, এতে আবার এত সময় লাগে নাকি? বলি দেখো একবার, বুঝবে কতটা আত্মিক মনে হয়, দেখবে সব পাঁচিল যাবে সরে। আমি বললাম, বেশ তবে চেষ্টা করব, কবে হবে জানি নে। পাগলি বলল, তবে হবে না তাই তো, বেশ তবে আমি যাই। আমি বললাম, তা কেন, আগে আমার কথা শোনো। সে বলল, শুনবো কেন, তুমি তো আমায় বাঁধতেই পারলে না, নটে গাছটি মুড়লো, আজ থেকে তবে আমার গল্পটিও ফুরলো। আমি বললাম, তোমার জন্য এক বাক্স চকলেট আর প্রিয় আইসক্রিম নিয়ে যাব, সাথে অনেক আদর, খুশি হবে তো? সে বলল, সত্যি আনবে? বেশ তাহলে আগে নে দে করো আমায়, মনে আছে তো, তারপর কিন্তু আমায় দিও। আমি বললাম, তোমার তুই চাই, আমার তোকে চাই, তবে বলেই ফেলবো একদিন তুই, এক আকাশ ভালোবাসা দিয়ে তোর মাথায় মুকুট চাপাবো। ভাবতে ভাবতে যখন দিন ফুরিয়ে যাচ্ছে, আবার নতুন দিন আসছে, হঠাৎ জেদ চাপলো আমার মাথায়। ঘুরে ঘুরে দেখতে থাকলাম দেওয়ালগুলোকে, তারা যেন রোদের অভাবে জীর্ণ হয়ে পড়েছে, সোঁদা গন্ধ বাসা বেঁধেছে তাদের বুকে, খসে পড়বে নিমেষেই, এমনভাবে আগে কখনো দেখিনি তাদের জড়িয়ে, আগে কখনো ভাবিনি তাদের কথা। হঠাৎ সেই মুখটা ভেসে উঠল দেওয়ালে, যাকে 14 বছর ঘষেছি মেজেছি, রং ফেরাতে পারিনি আজও। চেনা মানুষও যেন ছিল অচেনার ছন্দে। এগিয়ে গিয়ে বলি, তুই কি সেই, তুই কি সেই আত্মার পরমাত্মীয়, কি তবে তুই? সে বললে, আমি আমি, যে তোমাকে আত্মাতে বেঁধেছে, জন্মসূত্রে একই গর্ভের নাইবা হলাম, পরিচয় তো একই। আমি বললাম, তুমি আমায় তুই বলে ডাকতে বলেছিলি। সে বলল, মনে আছে, বলো তবে আজ ডাকো দেখি সেই ডাকে, সব দ্বিধামুক্ত হোক আজ, প্রাণ ফিরুক মরচে পড়া জানালার শিকে। বলেই হঠাৎ এক নিমেষেই শরীর মনে চোখের কোণে ভিজিয়ে দিয়ে অতলান্তিক সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ওর ডাকে যেন মাধ্যাকর্ষণ আছে। আপন মনে দেওয়ালে হাত দিতে দিতে বসে রইলাম, বিছানা পড়ছে সিগারেটে, নাকে লাগেনি গন্ধ, হয়তো তার চেয়েও বেশি কিছু পোড়ার গন্ধ এ বুকে রয়েছে। বসে রইলাম, কার জন্য, কিসের জন্য, কার হাত, কার গলা আমায় এমন ভাবে ডাকছে? এমন সময় গলা পেলাম, কিন্তু সাড়া পেলাম না। বুঝতে পেরে বলল,
মন খারাপের কি হয়েছে? ডেকেই দেখো, আমি তো অপেক্ষাতেই আছি তোমার মুখে তুই এর জন্য। আজ আমি ডাকবই, পৃথিবী জুড়ে মহাপ্রলয় এলেও আজকে আমি ডাকবই, ডাকবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, মনের সব দ্বিধা ছুঁড়ে দিলাম নদীর জলে, ভাসিয়ে দিলাম সব অভিমান, না পাওয়ার কষ্টগুলো জড়িয়ে নিলাম সজোরে বুকের মাঝে, ডুব দিলাম আজ নিজেকে তোর সাগরে। পাগলি, আমার যে শুধু তুই চাই, পাগলি আমার যে শুধু তুই চাই।